বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে টিম ইন্ডিয়া। এর মধ্যে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। ইন্ডিয়া টিমের কয়েকজন খেলোয়াড় নাকি অস্ট্রেলিয়ার এক রেস্টুরেন্টে ঢুকে গরুর মাংস খেয়েছেন। এর মধ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, তার সঙ্গে রয়েছেন শুভমন গিল, ঋষভ পন্থ ও নবদীপ সাইনি। এ নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ট্রোলের শিকার হচ্ছেন গোভক্ষক খেলোয়াড়রা। আসলে কি ঘটেছিল সেদিন? রোহিত, গিল, পন্থ ও সাইনি একটু রেস্টুরেন্টে গিয়ে শখ করে গোমাংসের স্বাদ আস্বাদন করেন। রেস্টুরেন্টে ভারতীয় ক্রিকেটারদের ফ্যানেরাও মজুদ ছিলেন। তারা বিল মিটিয়ে দেওয়ার জন্য ক্রিকেটারদের পিড়াপিড়ি শুরু করেন, একসময় মিটিয়েও দেন বিল। এর মধ্যে এক ভক্ত বিলের কাগজটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, আর যায় কোথা, চোখের পলকে তা ভাইরাল হয়ে যায়। শুরু হয় ট্রোলের বন্যা। এর ধারা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।